স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তবে বিষয়টি অসত্য বলে মন্তব্য করেছেন অধ্যক্ষ অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পিঙ্কি আক্তারের রিপোর্ট বোর্ড থেকে এইচএসসি ফর্ম পূরণ ফি নির্ধারণ করে দেয়া হয়েছে বাণিজ্যিক বিভাগের জন্য উনিশশো ও বিজ্ঞান বিভাগের জন্য পঁচিশশো টাকা কিন্তু সেখানে রাজধানীর এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের অর্থ সহ মডেল টেস্ট বাবদ অতিরিক্ত আরো পঁয়ত্রিশশো টাকা নিচ্ছে যা শিক্ষার্থীদের জন্য ফর্ম পূরণে বাধ্যতামূলক করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের জাস্ট মডেল টেস্টের জন্য পঁচিশশো করে নিছে পিকনিক বাবদ এক হাজার আর বাদ বাকি যে ছয় মাসের বেতন এক্সট্রা আগের দশ হাজার নয়শের মধ্যে আর ফর্ম ফিল এই চোদ্দ হাজার চারশো সব মডেল টেস্টের টাকার জন্য আমাকে ফর্ম ফিল করতে দেওয়া হয়নি মডেল টেস্ট একদম পিকনিক দুটা বাধ্যতামূলক মডেল টেস্টের জন্য আমাদের আরো আড়াই হাজার টাকা দেওয়ার কথা ওটার সাথে তো ফর্ম ফিল আপের কোনো সম্পর্ক নেই তো কালকে যখন আমরা টাকাটা ছাড়া ফর্ম ফিল করতে এসেছি আমাদেরকে ফর্ম ফিল করতে দেওয়া হয়নি এ বিষয়ে অভিভাবকরা প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি বলে জানায় অভিভাবক ফোরাম স্কুলে তো আমরা বেতন দিই মডেল টেস্ট কিসের আপনি বেতনের বেতন তো আমরা অত ভালো বেতন দিই পঁচিশশো টাকা দুই টাকা আমাদের বেতন ওনারা একটা মন করে একটা টাকা ধরে ওই টাকা যে দিতে ব্যর্থ হয় তাকে পরীক্ষা দিতে দেবে না এই হুমকি সেই হুমকি এই টাকার কথা স্বীকার করে কলেজ কর্তৃপক্ষ বলছে কোন শিক্ষার্থীর কাছ থেকে বাধ্য করে টাকা নেওয়া হচ্ছে না যারা টেস্টে টাকা দিতে পারবে না তারাও পরীক্ষা দিবে তারাও ক্লাস করবে দুইটা প্যারেন্টস মিটিং করেছি যারা দিবে তারা দিবে আর যারা দিবে না তারা দিবে না এর কোনো বাধ্য নাই পরমপুরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নীতিমালার মধ্যে মডেল টেস্ট বলতে কোনো টেস্ট নাই কেউ যদি সংক্ষুধ হয়ে আমাদের কাছে এটা এই চা আবেদন করে আমরা অবশেষ সেটা খতিয়ে দেখব আগামী এপ্রিল মাসে সারা দেশে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার ফর্ম পূরণ করতে প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে একজন শিক্ষার্থীকে কয়েক দফা টাকা গুনতে হয় যা শিক্ষার্থী অভিভাবক উভয়ের জন্য মানসিক চাপ বলে মনে করছেন অভিভাবকরা তবে এই ভোগান্তির শেষ কোথায় পিঙ্কি আক্তার সময় সংবাদ ঢাকা